আইপিএল ইতিহাসে বিদেশি ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক কে, এই টপিকটা অনেকের মাঝে ঘুরপাক খায়। তো এই বিষয় নিয়ে আজকে আপনার মাঝে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ক্রিকেট বিশ্বের ঘরোয়া লীগগুলোর মধ্যে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে বড় ঘরোয়া লীগের নাম কি, তা অবশ্যই আইপিএল। আইপিএল ইতিহাসে বিদেশি ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক কে? আইপিএল ইতিহাসে বিদেশি ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি মালিক হচ্ছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের আইপিএলে মোট রান 4076, একই সাথে এক সিজনে বিদেশিদের মধ্যে আইপিএল এক আসরে সর্বোচ্চ রানের মালিকও তিনি। সেটা ছিল 2016 আইপিএল। 2016 আইপিএল আসরে ওয়ার্নার করেন 848 রান। এছাড়াও আইপিএলে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করার মালিকও তিনি। তিনি মোট 44টি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে এই লিস্টে সবার উপরে আছেন। আইপিএলে তিন আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক হয়ে মোট তিনবারই অরেঞ্জ কাপ জিতেছেন এই অজি ওপেনার, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। ক্যাপ্টেন হিসাবেও কম যান না তিনি। ক্যাপ্টেন হিসাবে আইপিএলে সর্বোচ্চ 126 রানের ইনিংসটাও তার দখলে। খেলার নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।